cut. What's a good time, friend? Welcome back to the game, and welcome to Leashmo Vlogs, and welcome to Vlog 4. देखते देखते चार्टे ब्लॉग आई कैन नॉट बिलीव दिस ओ एम जी छाड़ाओ ভালো ফিডব্যাক পাচ্ছি ভালো ভিউয়ার্স আসছে এখন পর্যন্ত যা দেখলাম 212টার মতো ভিউজ পেয়ে গেছি দুদিনের মধ্যে তো আজ যেহেতু ফ্রি আছি ভাবলাম ব্লগে রেডিয়ে কিন্তু আমার যে পার্টনার লিভিং ড্রিমস যা ইউটিউবে একটা চ্যানেল আছে আমি যে প্রমোট করি অলওয়েজ দেখবেন তো ওই চ্যানেলটার মানে কী বলবো আমি যিনি ব্লগটা করেন মানে জিৎ দত্ত তো তার মায়ের খুব অসুস্থ এখন কালকে মাকে হসপিটালে ভর্তি করেছে প্রেশার ফল রেস্টের জন্য প্রেশার হাই হয়ে গেছে হাই সামথিং তো আমি খুব একটা বিষয় জানি না এসব বিষয় তো কালকে তার জন্য তারপরে কালকে ডিসচার্জও করে দেয় আমি যদি জানতে পারি আমি গিয়ে দেখে আসি মাকে বাড়িতে আমার নিয়ে আসা হয় আমার মাকে গিয়ে দেখে আসি অ্যান্ড আজকে আমার আউটিং ছিল কালকে আজকে আমার ব্লগের প্ল্যান ছিল তো ক্যান্সেল হয়ে গেছে অ্যান্ড লোক ভগবানকে বলছে যাতে আবার যদি আগের মধ্যে ঠিক করে দেয় অ্যান্ড বাকি গিয়ে আমি সুস্থ করে দেয় আবার যেন আমি আজকে যেন ব্লগ করতে পারি অ্যান্ড দেখতে পারি আর আজকে ফ্যামিলি নিয়ে গেছি ব্লগে অ্যান্ড আজকে এতে চলেছি সারপ্রাইজ রাখবো না সারপ্রাইজ রাখলাম সেই তো স্টার্ট হচ্ছে দেখ আজকে নিয়ে যেতে চলেছি সারপ্রাইজ রাখবো কী রাখবো আচ্ছা সারপ্রাইজই রাখছি আজকে নিয়ে যেতে চলেছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং জায়গা আর অনেক গাছ গাছালো মানে জিওগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করে যারা তাদের জন্য ওইটা একদম বেস্ট বেস্ট জায়গা অ্যান্ড কলকাতায় এমন এমন জায়গা আছে যেটা দেখবার মতো তো যাওয়াই এক বোটানিক্যাল গার্ডেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি এই কথাটা আগে বলছি কারণ কারণ আগের ভিডিও থেকে অনেক চলে এসেছি ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনে জগদীশ আচার্য চন্দ্র বসু বোটানিক্যাল ফার্স্ট ভিউটা তো দেখিয়েছি অ্যান্ড খুব ভালো জায়গা পরিবেশটা খুব দারুণ আর এখানকার আর আমাদের এখানে বাসে করে আমরা এসেছি তো মানে কী বললো প্রচণ্ড জার্নি হয়েছে আর দুটো বাস চেঞ্জ একটা বাস এক্সচেঞ্জ করতে হয়েছে সরি এক্সচেঞ্জ বলছি চেঞ্জ করতে হয়েছে একটু মিস্টেক হয়েছে মাই মিস্টেক অ্যান্ড কেন হয়েছে বিকজ আমরা এই তো কসবা থেকে এসেছি তো একটা বাস করে বাসে করে হাওড়া অবধি এসেছি হাওড়া থেকে আরেকটা বাস চেঞ্জ করেছি চেঞ্জ করে বি গার্ডেন অবধি যে বাসটা এবারে ওই বাসটাও দেখেছি এবার এখানে ঢুকতে গেলে কতগুলো প্রায়োরিটি মানে কতগুলো নিয়ম আছে সেগুলো মেনে চলতে হবে যেমন নিয়মটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 10 টাকা করে
আর ফটোগ্রাফির জন্য কত 20 টাকা এক্সট্রা ফিস লাগছে। আর এছাড়া কোনো ভিডিও শ্যুট করেন কিন্তু তাও আমি ভিডিও করছি যাদের কেউ হয়তো না বুঝিয়ে নর্মালি যেভাবে ধরেছি। আর আমার ট্রাইপডটাও অ্যালাউ করলো না, প্লাস্টিক ব্যাগস নট অ্যালাউ, ট্রাইপডটা কাউন্টারে যাবে জানি না সেফ থাকবে কি না, সেফ নাও থাকতে পারে বোধ হয়ে যাচ্ছে না, কিন্তু পুরোটা ঘুরে দেখবো। আর মানে বন জঙ্গল কি বলবো, দারুণ জায়গা, দারুণ পরিবেশ আর ফাঁকা, আই থিঙ্ক শ্যুট করার জন্য বেস্ট জায়গা। আর যেহেতু ব্যাকপ্যাক সব সার্চ ফার্চ করে ঢোকাচ্ছে তো ট্রাইপড নিয়ে ঢোকানোটা মানে লুকিয়ে চুড়ে ঢোকানো যেত কিন্তু আমি লুকিয়ে ঢোকাতে পারলাম না। অ্যান্ড পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে, আর আপনারা আসুন, ও সরি, আপনারা আসুন বোটানিক্যাল গার্ডেনে এনজয় করুন। অ্যান্ড কী বলবো, কিছু বলার নেই, আপনারা দেখুন দেখুন এনজয় করুন অ্যান্ড স্টে টিউনড উইথ মাই চ্যানেল। ওকে, এখন হেঁটেই যাচ্ছি গার্ডেনের ভেতর দিয়ে। আর যেটা বলার, এখানকার একটা খুব সুন্দর পরিবেশ আমি যা দেখলাম এতক্ষণ ধরে, মানে কি বলবো, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড সরি ক্যামেরাটার মধ্যে হাতটা চলে এসেছিলো বিকজ একটুখানি আমি ল্যান্ডস্কেপে করে নিলাম যাতে পুড়ে যাতে আপনারা দেখতে পারেন। অ্যান্ড হাতে ধরতে অসুবিধা হচ্ছে বিকজ ট্রাইপডটা আমার নিয়েছে ওখানে, ট্র্যাপারটা নিয়ে নিয়েছে, সো আমাকে হাত দিয়ে এখানে দেখাতে হয়েছে। আর আমি যখন একবার ভেবে নিয়েছি ওখানে ব্লগ করবো যখন এখানে, তার মানে আমি করেই ছাড়বো, আর কিছু তো বলার নেই। আর এখানে মানে পারমিশন অনেক আমি নিইনি, দেখে কী হয়। আর আমার মা ভাই ওরা একে একে হাঁটছে আর আমি আমার মতো ব্লগ করতে ব্যস্ত। অ্যাকচুয়ালি আমার পার্টনার তো যেটা বললাম, পার্টনারের মায়ের আজকে আউটগোয়িং চেক আপে নিয়ে গেছিলো, তো মানে ওই টাইম পাইনি, তো আমি মা বাবাকে, মা আর ভাইকে নিয়ে চলে এলাম। কারণ বাবা আসতে পারেনি, বাবা একটা কাজের জন্য, তো মা ভাই। আর ইন্টারেস্টিং প্লেস, মানে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে পাচ্ছি না কোথায় সব জায়গাগুলো, আমি হেঁটে যাচ্ছি, ইন্টারেস্টিং প্লেসগুলো দেখালে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, একটু তোতলে যাচ্ছি, আবার তোতলানোর রোগটা মনে আমার লেগেছে, এটাকে কমাতে হবে। তো যেটা বলার, ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এটা আমি বারবার বলি, এটা আমার বলার স্টাইল। আর আমি এখানে একটা বক্তব্য দিতে চাই যে আমার একটা বন্ধুর চ্যানেল আছে, আমার দুটো বন্ধু চাপলি সুমিত, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড লিভিং ড্রিমস, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওটা, বিকজ তারাও চেষ্টা করছে, তারাও কিছুটা করার চেষ্টা করছে, আর আমরাও ইউটিউব করছি। সো আর ইউটিউব কী বলবো, এখন বর্তমানে ইউটিউব এমন একটা জিনিস হয়ে গেছে না, যেখানে প্ল্যাটফর্ম হয়ে গেছে, মানে ওখানে সবাই এস্টাবলিশড হয়ে যায়। হ্যাঁ, স্ট্রাগল করতে হয় 4-3 বছর, কিন্তু এস্টাবলিশ হয়ে যায়। সো লেটস স্টার্ট বেবি।
সব গাইস যা দেখে বুঝলাম ঘুরে এই জায়গাটা অ্যাকচুয়ালি রুতুর প্রচণ্ড প্রবলেম হচ্ছে, চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি প্ল্যান্ট লাভারদের জন্য, যারা প্ল্যান্ট লাভার তাদের জন্য এটা একদম বেস্ট। মাঝে মাঝে একটু তুতলে ফেলি, সে নার্ভাস হয়ে যায় ক্যামেরার সামনে আসলে, তো এটাই আমার প্রবলেম। আর এটা প্ল্যান্ট লাভারদের জন্য, আর জায়গায় এসে ভিজিট করুন, দারুণ জায়গা। ইটস রিয়েলি অ্যামেজিং ম্যান, ও হোয়াট আ ভিউ ম্যান। আর নেচার কিছু বলার নেই, না প্রাকৃতিক সৌন্দর্য যা এখানকার, সো এটা একবার দেখতে পারেন। ও জোস জোস, রিয়েলি জোস। এখনও পুরোটা কভার করতে পারিনি আমি, যদিও পুরোটা কভার করবো, সো লেট সাম সাম ফান বেবি। এখন আমরা যাব একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে, ইন্টারেস্টিং গাছ, ইন্টারেস্টিং প্ল্যান্ট বলতে গেলে, গ্রেট বানিয়ান ট্রি। সো আই হোপ দেখে ভালো লাগে। অ্যান্ড যাচ্ছি ওটার দিকে, দেখা যাক কোথায়। সো ওয়াই we'll be right back.
সো গাইস এখন আমরা এতে চলেছি গঙ্গার পাড়ে অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং আর প্রচণ্ড ভালো লাগছে এই জায়গাটাতে এসে হয়তো একটু শর্ট টাইমে ভিডিও হবে জিনিসটা জায়গাটা আর মা ভাই পিছনে হাঁটছে আমিও আমার মতো হাঁটছি অ্যান্ড প্রচণ্ড সর্দি হয়েছে আর শরীরও ভালো নেই তো তাও বসে রাখতে ইচ্ছা করে না ব্লগ করতে ইচ্ছা করে অ্যান্ড বেরিয়ে যায় ব্লগে সো লেটস হ্যাভ সাম ফান আর এই জায়গায় আমারও মানে ক্যামেরা ধরে থাকতে বেশি মানে কী বলছে মানে কী বলবো অকওয়ার্ড ফিল হচ্ছে বিকজ সবাই তো দেখছে আর তাছাড়া মানে কি মানে এখানে যারা প্রেম প্রেম করে যারা প্রেম করছে ক্যামেরাটা ধরে বসে আছে আচমকা আচমকা যদি সবাই দেখছে যে এবার অনেকে ভাবতেও পারে যে তাদের দিকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছে তো এটা জিনিসটা বিচ্ছিরি দেখে তো আমি সেই অনুযায়ী একটু কম করে ক্যামেরা কাছে হ্যান্ড আমি একটু হাঁপিয়ে যাচ্ছি প্রচুরটা জার্নি হয়েছে সো গঙ্গার পাড়ের দিকে আমাদের হ্যান্ড গঙ্গার পাড়টা পুরো ঘুরে দেবো সো দেখ সো গাইস গঙ্গার পাড়ের দিকে গেছিলাম আর তার ক্লিপস কিছু দেখেছি অ্যান্ড আমি গিয়েছিলাম গঙ্গার পাড়ে গেটটা হয়তো খোলা থাকবে পুরোটা দেখাবো গঙ্গার ভিউটা সো দেখাতে পারিনি অ্যান্ড বন্ধ দেখলাম আমি ঠিক জানি গঙ্গার সিস্টেমটা কেমন বন্ধ তো পুরোটা দেখিয়ে দিয়েছি আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশান এর পরে ব্লগ কোথায় আসছে আমি না তো তোমরা প্লিজ কমেন্ট করো পরের ব্লগ কোথায় আসবে অ্যান্ড I hope you will enjoy this video. So like, comment, share and subscribe to the channel. And now it's time to tap. So let's bye. হোয়াটসঅ্যাপ গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড যদি আমার চ্যানেলে কোনো নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন অ্যান্ড ক্লিক দি নোটিফিকেশান বেল আইকন সো আই হোপ ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড একটু আই মানে আগের ভিডিওতে এই জন্য টাইমটা বেড়ে গেছে 19 মিনিট হয়ে গেছে আমি চেষ্টা করবো এটাকে কমিয়ে দেওয়ার আর হ্যাঁ যেটা বলার ততদিন চাপে থাকুন সুস্থ থাকুন আর নেক্সট ব্লগ আপনারা এবার ইউটিউবে কমেন্ট করবেন নেক্সট ব্লগ কোথায় করে সো সেই বুঝে আপনাদের কথা অনুযায়ী নেক্সট ব্লগ করবো নেক্সট ব্লগ করবো কোন সিটিতে পড়ে বা কোন জায়গায় করবো নেক্সট ব্লগ আপনাদের কথা অনুযায়ী করবো সো যতক্ষণ সুস্থ থাকুন চাপলেস থাকুন আর এনজয় করতে থাকুন সো ওয়াহি অ্যান্ড আই এম ফ্রেন্ডলি সমো ব্যাক টু দ্য গেম Tell me pretty lies, look me in the face Tell me that you love me, even if it's